সময় এই সমস্ত অধীনস্থ সন্তানরা পিতা মাতার বিরুদ্ধে অভিযোগ করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কাল কিয়ামতের কোটে যখন হিসাব নিকাশের পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে দগ্ধ হবে, আর সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানা, আফসোস। রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা যার অধীনস্থ ছিলাম, যে পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, তারা আমাদেরকে সঠিক পথে রাখে নাই, তাদের কারণে আজ আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি, জাহান্নামের আগুনে পড়ছি। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুনে পড়ে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, চিনা যাবে না, আঙ্গার হয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আফসোস, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা কোরআনকে মেনে চলতাম, রাসূলকে মেনে চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হতো না। শুধু তাই নাই, রব্বানা আতিন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাযাল্লুনা সাবিলা। ও রব্বুল আমিন, দুনিয়ার জিন্দিগিতে যে পিতা মাতার অধীনে আমরা ছিলাম সন্তান হিসেবে, অথবা দুনিয়াতে যে নেতা নেত্রীর অধীনে আমরা ছিলাম, ওই সমস্ত নেতা নেত্রীর সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, সত্য পথে থাকে নাই, যে পিতা মাতার অধীনে আমরা সন্তান হিসেবে দুনিয়াতে ছিলাম, সেই পিতা মাতাগুলি আমাদের আব্বা আম্মা সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, সঠিক পথে থাকে নাই, তাদের অনুসরণ করে আমাদের জীবনকে আমরা বরবাদ করে দিয়েছি, তাদের কারণে আমরা জাহান্নামে চলে এসেছি, নিক্ষিপ্ত হয়েছি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল আমাদের পদভ্রষ্টতার অন্যতম কারণ। শুধু তাই নয়, তারা আল্লাহর কাছে বলবে, লানান কাবীরা, রব্বুল আমিন, যাদের কারণে আমরা দুনিয়াতে পথ হারিয়ে ফেলেছিলাম, সঠিক পথে থাকতে পারি নাই, সালাত শিখি নাই, সিয়াম আমরা রাখি নাই, সত্যবাদিতা আমরা গ্রহণ করি নাই, পর্দা করি নাই, পথভ্রষ্টতায় আমরা জীবনে আমাদের জীবনকে শেষ করে দিয়েছি, আল্লাহ তাদের জন্য ডাবল শাস্তি দিতে হবে, আমাদেরকে শাস্তি দিতে হবে, আমাদের ডাবল শাস্তি তাদেরকে প্রদান করতে হবে। রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব, রব্বুল আলামিন, যাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি তাদেরকে আমাদের ডাবল শাস্তি প্রদান করতে হবে, এবং তাদেরকে অভিসম্বাদ করতে হবে, লাঞ্ছনা দিতে হবে। এই জন্য পিতা মাতা যারা আছি সাবধান, অভিভাবক যারা আছি সাবধান, আমাদের অধীনস্থরা কাল কিয়ামতের কোটে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কৈফিয়ত তুলে ধরবে, বিচার দায়ের করবে। অতএব পিতা মাতা হওয়া একেবারে সহজ নয়, টাকা পয়সা থাকলেই বিয়ে করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যুবকরা তোমাদের তাদের তৌফিক আছে তোমরা বিবাহ করো, যদি তৌফিক না থাকে তাহলে সিয়াম রাখো। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিয়ে করার আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, আর সেই যোগ্যতা হলো কোরআন হাদিসের যোগ্যতা আগে, ঈমান আগে, শারীরিক তৌফিক, অর্থনৈতিক তৌফিক, এ সব কিছু মিলে এরপর বিবাহ করতে হবে। টাকা পয়সা হলেই বিয়ে করা যাবে না। যদি আমরা আমাদের ফ্যামিলিকে, আমাদের সন্তানদেরকে সঠিক পথে না রাখতে পারি তাহলে বিবাহ করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমার সেই তৌফিক, সেই শক্তি, সেই পাওয়ার যদি না থাকে তাহলে তুমি সিয়াম রাখো, সিয়াম রাখে তোমার যৌবনকে দমিয়ে রাখো, সেটি তোমার জন্য উত্তম, কারণ তুমি বিবাহ করার পরে তুমি তোমার সন্তানদেরকে সঠিক পথে রাখতে পারবে না, তুমি তোমার ফ্যামিলিকে সঠিক পথে রাখতে পারবে না, তোমার উপরে বিয়া ফরজ নয়, তুমি বিয়ে করতে পারবে না। বিয়ে করার আগে বিয়ের যোগ্যতা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, আর যারা বিবাহ করেছি তাদের সন্তান রয়েছে, আজ থেকে শুরু করেন প্রশিক্ষণ। সন্তানের বয়স 7 বছর হয়েছে, আল্লাহ রাসূলের ভাষায় বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দাও, সালাতের নির্দেশ প্রদান করো। এই প্রশিক্ষণ চলবে 3-3 বছর,
দশ বছরে যদি সে সালাত না পড়ে তার প্রহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে নির্দেশ করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সন্তানদেরকে সালাতের নির্দেশ প্রদান করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আদর্শ পরিবার গঠনে পিতা মাতার ভূমিকা। আজ আমার সন্তান কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেদিকে আমাদের খেয়াল নাই, আমাদের সেগুলিকে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি সন্তান এই পৃথিবীতে, নবজাতক শিশুগুলি এই পৃথিবীতে আসে নিষ্পাপ হয়ে, পিতা মাতার কারণেই তারা কুলুষিত হয়, পিতা মাতার কারণেই তারা দিনদার হয়, অথবা পিতা মাতার কারণেই তারা বেদিন হয়ে যায়। সেই জন্য মুসলমানের ঘরে মুসলমান হয়ে আমরা গুরু খেয়ে মুসলমান হলেই চলবে না। আপনার আমার গায়ে মুসলমান লেখা নেই, আপনার আমার কর্মের উপরে ভিত্তি করবে আপনি মুসলমান না মুসলমান। সাড়ে তিন হাত বড়ির ভিতরে লক্ষ্য করলে দেখা যায় না হিন্দু না মুসলিম। আজ বয়স হয়েছে 20-25 বছর, এখনো তার মুখে দাড়ি নেই। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে টাকার নিচে প্যান্ট পরে আছে, সে মুসলিম না মুসলিম বোঝার কোনো উপায় নাই। এগুলি হলো মুসলিমের পরিচয়, মুখে দাঁড়িয়ে থাকবে, প্যান্ট পরলো সে প্যান্টটা থাকবে টাকনার উপরে, মুখে দাঁড়িয়ে রাখবে, ইসলামী লেবাস পরবে, এগুলির মাধ্যমে আপনার পরিচয় ফুটে উঠবে আপনি মুসলিম। আর একজনের পরিচয় ফুটে উঠবে সে হিন্দু, সে খ্রিস্টান, সে ইহুদি, সে বৌদ্ধ, অন্য ধর্মের হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সর্বাগ্রে আমাদেরকে নিজেদেরকে মুসলিম হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাবা মা রয়েছি আমাদেরকে অবশ্যই মুসলিম হিসেবে এই পৃথিবীতে পরিচয় দিতে হবে। এরপর আমাদের সন্তানদেরকে সেই পথে পথিক বানাতে হবে, সেইভাবে প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারীমাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. الله বলছেন, ও পৃথিবীর মমন মমনা, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং রাসূলের অনুসরণ ব্যতি রেখে অন্য কোন পথ অনুসরণ করে, অন্য কোন মত গ্রহণ করে তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করে দিও না। কুরআন ও হাদিস রহিল পরে, কুরআন ও হাদিস রহিল পরে দৃষ্টি দিলেন তাই, নফেল নাটক নিয়ে করো টানাটানি মুসলিম তুমি হাই, কুরআন ও হাদিস রহিল পরে দৃষ্টি দিলেন তাই, ইজমা কিয়াস নিয়ে করো টানাটানি মুসলিম তুমি হাই, ইল্লাহ তাকবীর আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনে কারীমের দিকে আমাদের সন্তানদেরকে আহ্বান জানাতে হবে। সর্বাগ্রে আমাদের পিতা মাতাদেরকে কোরআন সুন্না অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। সেই জীবন থেকেই আমাদের সন্তানরা প্রশিক্ষণ পেয়ে পেয়ে তারা আস্তে আস্তে তিলে তিলে বড় হবে। সন্তানরা পিতা মাতার অনুসরণ করে অনুকরণ করে, সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত উস্তাদ হলেন শিক্ষক হলেন মা। এই জন্য নেপোলিয়ন বলছেন, গিভ মি গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন। নেপোলিয়ন বলছেন, তোমরা আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম শিক্ষক হলো মা। মা তার সন্তানকে অনেক কিছুই শিক্ষা দিতে পারে, সঠিকা দিতে পারে, বিড়িকা দিতে পারে, এই জন্য মাদেরকে সর্বপ্রথম সঠিক হতে হবে। তা আপনার কাছ থেকে আপনার সন্তান অনেক কিছুই শিখবে। এবার যখন তার বয়স 5-6 বছর হয়ে যাবে, 5-6 বছর পরে আপনি স্কুলে ভর্তি করবেন, মক্তবে যাবে, সকালবেলায় কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে বাড়িতে আসার পরে তাকে স্কুলে পাঠাবেন, মাদ্রাসাতে পাঠাবেন, মাদ্রাসায় গিয়ে কোরআন এবং সহিহ হাদিসের কথা জানতে পারবে। অনেক স্কুলেই কোরআন এবং সুন্নার কোনো সিলেবাস নাই, ওই সমস্ত স্কুলে পোলাপান পড়ালে তারা সালাতের কোনো নিয়ম কারণ কিছুই শিখতে পারবে না। এই জন্য যে সমস্ত স্কুলে কমপক্ষে মেজর কিছু জ্ঞান
বাংলা অঙ্ক ইংরেজি এগুলির পাশাপাশি কোরআন সুন্নাহর কিছু সিলেবাস রাখে, সালাত কিভাবে পড়তে হয় বিশুদ্ধভাবে কিছু সূরা তেলাওয়াত, কিছু নামাজের আরকান আহকামগুলিকে শিক্ষা দেওয়া হয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার বাচ্চাদেরকে ভর্তি করার জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করতে হবে। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার সন্তানকে ভর্তি করা যাবে না যেখানে শিক্ষা দেওয়া হয় ওই পাশ্চাত্যবাদীদের ইতিহাস, যেখানে শিক্ষা দেওয়া হয় কোরআন সুন্নাহ কিছু বিরোধী কিছু সিলেবাস, যেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করার মতো কিছু কথা, যেখানে শিক্ষা দেওয়া হয় এমন কোন পাশ্চাত্যবাদী কোন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রাক আশা প্রশিক্ষা সমস্ত সংস্থাগুলিতে স্কুলগুলি করেছে, নাচ গান সেখানে শুধু শেখানো হয় কোরআন সুন্নাহর সেখানে ধার ধারার হয় না, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যদি সন্তানকে ভর্তি করেন তাহলে আদর্শ পরিবার কখনোই আপনি গঠন করতে পারবেন না। এই জন্য আমাদেরকে যখন বাচ্চাদের বয়স 6 বছর হয়ে গেল 5 বছর হয়ে গেল এবার তাদেরকে স্কুলে ভর্তি করতে হবে মাদ্রাসায় ভর্তি করতে হবে, তখন আপনি বাবা হিসেবে সর্বপ্রথম দায়িত্ব হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলে আপনার সন্তান সুন্দর চরিত্র গ্রহণ করতে পারবে, আখিরাতে এই চরিত্র কাজে লাগবে, পিতার জন্য সুপারিশকারী হবে কাল কিয়ামতের কোঠে, এমন জায়গাতে আপনার সন্তানকে ভর্তি করবেন। দুনিয়াতেও উপকার পাবেন আখিরাতেও উপকার পাবেন। কিভাবে? যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয় কমপক্ষে আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার সালাতটা আপনার সন্তান পড়াতে পারবে, এমন অনেক ডিগ্রিধারী ছেলে মেয়ে আছে, ছেলে আছে অনার্স মাস্টার্স পাস করা অনেক ছেলে আছে যারা শেষ বয়সে বাবার জানাজা পড়তে পারে না, এর কথা ঠিক না বেঠি? সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত দোয়া দরুদ আছে তাসবিহ তাহিল আছে সঠিকভাবে পড়তে পারে না, এরকম অনার্স মাস্টার পাস করা অনেক সন্তান আছে দুনিয়াতে। একজন শিক্ষক